সেই মরুভূমি থেকে আমি বলছি, সোহরাব রুস্তম ছবি করার মতো যন্ত্রপাতি আমাদের বাংলাদেশে নেই। তারপরেও সোহরাব রুস্তম এমন একটি সাবজেক্ট যে সাবজেক্ট চিত্রায়ন করার ইচ্ছে যে কোনো চলচ্চিত্র পরিচালকের থাকার কথা, আমারও ছিল। আর তাই মিস্টার ফারুক ঠাকুর যখন আমাকে প্রস্তাব দিলেন সোহরাব রুস্তম ছবিটি পরিচালনা করার জন্য, আমি রাজি হয়ে গেলাম। আর এই ছবির বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু যত্নশীল করা প্রয়োজন আর যতটুকু এই দেশের প্রেক্ষাপটে সম্ভব, তার মধ্যে আমি কোনো ত্রুটি করছি না। আমি চেষ্টা করছি যে একটি আন্তর্জাতিক মানের ছবি হোক, আর ইনশাআল্লাহ আমি যেটুকু করেছি, অলমোস্ট এই ছবির 70% শুটিং শেষ হয়ে গেছে। এই 70% আমি যতটুকু মনে করি যে বিদেশের যে কোনো ছবির সমতুল্য আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি বিদেশি ছবির সমতুল্য করার মতো। এবং আমার মনে হয় একদম হলিউডের কাছাকাছি না যেতে পারলেও খুব একটা দূরেও নেই, আমরা অন্তত ভারতের অতি নিকটে আছি। তো ভারতকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় হলিউড। তো ভারতের পাশাপাশি যদি যেতে পারি, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট সাফল্য। আর আমি বিশ্বাস করি, এবং আমার প্রিয় শ্রদ্ধেয় চলচ্চিত্র দর্শক যারা, তাদেরকে আমি বলতে চাই, আপনারা এই সোহরাব রুস্তম ছবি দেখে নিশ্চয়ই এটা ভাববেন যে বাংলাদেশেও এরকম বড় ছবি হতে পারে, এবং বড় ছবি বানাবার মতো পরিচালক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং টোটাল নির্মাতা গোষ্ঠী এখানে বেশি না হোক অন্তত একটি হলো আছে। আর নিজের সম্বন্ধে কিছু বলার নেই, আর নিজের সম্বন্ধে কিছু বলাও এত বেশি বলা উচিত নয়। আপনারা পর্দায় আমার পরিচয় পাবেন। আজ আমি এখানে শেষ করছি, কারণ আমি এখন শুটিং করছি। শফিকুল ইসলাম স্বপন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই, ও যখন বলছে আপনাকে কিছু বলতে হবে, তাই আমি বাধ্য হলাম, কারণ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল। তো ওরে কোনো রকমই কষ্ট দিতে পারি না, বা ওর মনে কোনো দুঃখ হোক এটা আমি কোনোদিনই পারবো না দিতে। তাই এই সেটে শুটিং চলাকালীনও বললাম যতটুকু বলার, সময় নেই, শট রেডি। আফজাল ভাই আমাদের শ্রদ্ধেয় ক্যামেরাম্যান, উনি ক্যামেরা রেডি করে অপেক্ষা করছেন আমার। তো আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে, আবার বলবো। খোদা হাফিজ, সালাম আলাইকুম। না এটা আমি ইনশাল্লাহ আমি অন্তত শুরু করতে পারি। Yeah.
আপনি যদি ওই একটা মটো পিছনে আসতে পারেন তখন তো এক্সপ্রেশন দিয়ে আপনি ওই সেন্টারের থেকে আসতে উপরে পানি নিচে অবশ্য আমি ছিলাম কোনটা যদি অমিতের শরীরে ঢুকতে নিজের শরীরটা রাখো অমিত কিন্তু করতেছে সর্বনাশ, তখন আবার আপনার লাইফ বেশি লিমিটেড হয়ে যাবে, 3 বছর থেকে 5 বছর। যদি আমার ভালোভাবে ডিনাই করে আমি বহু আগে শুরু করছি। করতে হবে
আস্তে 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 প্রম করেন, আস্তে আস্তে প্রম করেন না। আচ্ছা ওখানে আসেন না, করে আসেন দেখি ছোট বেলায়, আচ্ছা ওখানে আসেন না, করে আসেন না, না বলেন না, বলেন বলেন না, দূর আবার ব্যাক হয়ে গেল আমি শর্ট Hotel, rose talcum powder for exceptional few who insists on quality. Cute cosmetics of the age. হাঁটতে গিয়ে হোঁচট খেলে, খেলতে গিয়ে আঘাত পেলে, মাথা ব্যথা সাথে হলে মিল্লাত বাম, মিল্লাত বাম। আমার সুখের নীর সেখানে বাঁধিও যেথা করে, খেলা আলো ছায়া বসুন্ধরা। ঘর বাড়ি করার কথা কি কিছু ভাবছো? কেন বলো তো, মাথা গোজার একটু ঠাঁই তো দরকার। কি করা যায় বলো তো? তাই চলো না বসুন্ধরায় যাই, আমাদের পরিচিত অনেকেই প্লট নিয়েছেন, লোকেশনটা চমৎকার। বসুন্ধরায় বাড়ি ঘর তৈরির কাজ শুরু হয়ে গেছে। বসুন্ধরা, 38 মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ঘর বাড়ি করার কথা কি কিছু ভাবছো? কেন বলো তো, মাথা গোজার একটু ঠাঁই তো দরকার। কি করা যায় বলো তো? তাই চলো না বসুন্ধরায় যাই, আমাদের পরিচিত অনেকেই প্লট নিয়েছেন, লোকেশন তো চমৎকার। হ্যাঁ শুনেছি, বাড়িঘরের পাশে রাজুক অনুমোদিত বসুন্ধরার উন্নয়নের কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে। পৃথিবী বাড়ছে না, কিন্তু বাড়ছে মানুষ। ভবিষ্যতে নিরাপত্তায় একখণ্ড জমির মালিক হন, আপনার বংশধরাই বসুন্ধরার অংশীদার হয়ে বেঁচে থাকবে। বসুন্ধরা,
ঘর বাড়ি করার কথা কি কিছু ভাবছো? কেন বলো তো, মাথা গোজার একটু ঠাঁই তো দরকার। কি করা যায় বলো তো? তাই চলো না বসুন্ধরায় যাই, আমাদের পরিচিত অনেকেই প্লট নিয়েছেন, লোকেশনটা চমৎকার। হ্যাঁ শুনেছি, বাড়িঘরের পাশে রাজুক অনুমোদিত বসুন্ধরার উন্নয়নের কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে। পৃথিবী বাড়ছে না, কিন্তু বাড়ছে মানুষ। ভবিষ্যতে নিরাপত্তায় একখণ্ড জমির মালিক হন, আপনার বংশধররাই বসুন্ধরার অংশীদার হয়ে বেঁচে থাকবে। বসুন্ধরা সবাই দোকান মেলা জিনিস পাবেন, মেলা মেলা হরেক রকম কাপড় পাবেন, ছোট বড় সবাই পাবেন, ভাত যাবেন না না না। মেলা 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 এ মেলা সারা বছরের মেলা, সবার জন্য সব ধরনের পোশাক ছাড়াও এ মেলায় পাবেন আরো অনেক কিছু। মেলা ঐতিহ্যের পথে বৈচিত্র্য, সার্সওয়েত রোড, আসাদ গেট, ঢাকা। Thank you.
Rose talcum powder. For exceptional few who insists on quality. Cute. Cosmetics of the age. Cute. Ejigar Pushatni. Millat Bomb. Millat Bomb. মাথা ব্যথায় মিল্লাত বাম হাঁটতে গিয়ে হোঁচট খেলে খেলতে গিয়ে আঘাত পেলে মাথা ব্যথা সারতে হলে মিল্লাত বাম মিল্লাত বাম আমার সুখের নীর সেখানে বাঁধিও যেথা করে খেলা আলো ছায়া বসুন্ধরা ঘর বাড়ি করার কথা কি কিছু ভাবছো কেন বলো তো মাথা গোজার একটা ঠাঁই তো দরকার কি করা যায় বলো তো তাই চলো না বসুন্ধরায় যাই আমাদের পরিচিত অনেকেই প্লট নিয়েছেন লোকেশন তো চমৎকার বসুন্ধরা আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণ শুরু হয়েছে বসুন্ধরা 38 মিরপুর রোড ধানমন্ডি ঢাকা ঘর বাড়ি করার কথা কি কিছু ভাবছো কেন বলো তো মাথা গোজার একটা ঠাঁই তো দরকার কি করা যায় বলো তো তাই চলো না বসুন্ধরায় যাই আমাদের পরিচিত অনেকেই প্লট নিয়েছেন লোকেশন তো চমৎকার হ্যাঁ শুনেছি বাড়িঘরের পাশে রাজুক অনুমোদিত বসুন্ধরা উন্নয়নের কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে পৃথিবী বাড়ছে না কিন্তু বাড়ছে মানুষ ভবিষ্যতে নিরাপত্তায় একখণ্ড জমির মালিক হন আপনার বংশধররাই বসুন্ধরার অংশীদার হয়ে বেঁচে থাকবে বসুন্ধরা ঘর বাড়ি করার কথা কি কিছু ভাবছো কেন বলো তো মাথা গোজার একটা ঠাঁই তো দরকার কি করা যায় বলো তো তাই চলো না বসুন্ধরায় যাই আমাদের পরিচিত অনেকেই প্লট নিয়েছেন লোকেশন তো চমৎকার বসুন্ধরা আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণ শুরু হয়েছে পৃথিবী বাড়ছে না কিন্তু বাড়ছে মানুষ ভবিষ্যতে নিরাপত্তায় একখণ্ড জমির মালিক হন আপনার বংশধররাই বসুন্ধরার অংশীদার হয়ে বেঁচে থাকবে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি আবাসিক প্রকল্প আসেন সবাই দোকান মেলায় জিনিস পাবেন মেলায় মেলা হরেক রকম কাপড় পাবেন ছোট বড় সবাই পাবেন বাদে যাবেন না 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 মেলা 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 সবার জন্য সব ধরনের পোশাক ছাড়াও এই মেলায় পাবেন আরো অনেক কিছু মেলা ঐতিহ্যের পথে বৈচিত্র্য সার সৈয়দ রোড আসাদ গেট ঢাকা ক্যামেরা
এদেশে কোন জওয়ান যোদ্ধা নেই, তোমার মতো বৃদ্ধ যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে ভীর কায় কাউজ, যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে ভীর কায় কাউজ। ঠিক ঠিক বৃদ্ধ সিংহের সামনে, বৃদ্ধকে পাঠিয়েছে ক্রুদ্ধ সিংহের সামনে। বৃদ্ধ কোনো বাহানা করে বয়স থাকা যায় না, কোনো বাহানা করে বয়স থাকা যায় না। যুদ্ধ করার ইচ্ছা না থাকলে, যুদ্ধ করার ইচ্ছা না থাকে আত্মসমর্পণ করো। এটা হলো বাহানা করে যুদ্ধকে বয়স থাকা যায় না। যুদ্ধ করার সাহস না থাকলে আপনি কি রুস্তম? রুস্তমের ভূমিকা বেড়ে গেছে। কোন বাহানা করে বয়স থাকা যায় না। যুদ্ধ করার সাহস না থাকে, সাহস না থাকে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। আমার নাম মমতাজ আলী, এটা আমার পরিচালিত ছবি সোহরাব হোসেনের সেট থেকে বলছি। এই সেটটি একটি ইরান তুরানের মাঝখানে, মোটামুটি মরুভূমি।